সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পূজারিনীর ছবি। যামিনী রায় যে স্টাইলে আঁকতেন, যামিনী রায়ের আঁকা, সেই আঁকাটা আমি একটু 19-20 করে এঁকেছি। যামিনী রায়ের আঁকা পূজারিনী, প্রথমে খাতার মাঝখানে একটু একটা সোজা লাইন টেনে নেবে, এইভাবে বেলুনের মতো একটা অংশ এঁকে নেবে। এবার দুটো দাগ দিয়ে এখানে আমরা কপালটা আঁকবো। এখানে দুটো কপালের মাপটা দেখে নিলাম, দুপাশে যেন মাঝখানে যে ট্যান লাইনটা সেটা দুদিকে যেন সমান হয়। এবার আমরা একটা ডিমের মতো এঁকে নেব। এখান থেকে চুল গেল, চুল এসে এখানে একটা বুরু, এখানে একটা বুরু, এখানে কান হবে, বুরু থেকে নাক পর্যন্ত কান, ওই জন্য একটু লম্বা করে নাক কানটা টেনে দেবে। এখানে চোখ আঁকার জন্য দুটো লাইন দিয়ে নেবে সমান করে, সেই লাইনের মাঝখানে ওপর নিচ করে এইভাবে চোখগুলোকে এঁকে দেবে। এইভাবে যদি টেনে নাও তাহলে চোখগুলো দুটো সমান হবে, দেখতে ভালো লাগবে, করতে সুবিধা হবে। যামিনী রায়ের ছবিতে যেটা বৈশিষ্ট্য তোমরা হয়তো জানো যে বড় বড় চোখ, মানে চোখের আমাদের যত বড় থাকে তার থেকে ডবল চোখ উনি আঁকতেন, ওটাই ওনার ছবির স্টাইল। আমিও সেখানে এখানে সেটাই করেছি, দুপাশে দুটো কান দিয়ে দিলাম, নাক ঠোঁট এঁকে দিলাম, গলাটা এঁকে, গলাটা একটু সরু হয়ে গেছে আর একটু মোটা হবে, গলাটা এঁকে দিলাম, এদিকের কাপড়টা এইভাবে নামিয়ে, মাথায় ঘোমটা দেওয়া সেই ঘোমটাটাকে এইভাবে নামিয়ে দিয়েছি, এই ডবল লাইন করে দিলাম, আঁচল মাথায় যে ঘোমটা রয়েছে তার পাড়টা, কাপড়ের পাড়টা সেটা এখানে ডবল লাইন করে দেখিয়ে দিলাম। এবার গলার মধ্যে কিছু গহনা পরা আছে সেটা সোজা লাইন দিয়ে দিলাম। এখানে খোপাটা, চুলের খোপাটা যে রয়েছে সেটা, আর এখানে বাঁহাতে বাঁহাতটা আঁকছি। দেখো বাঁহাতে পূজারিনীর হাতে ছিল পূজার দ্রব্য, কিন্তু এখানে আমি একটু চেঞ্জ করে এখানে হাতে দিয়ে দিয়েছি প্রদীপ, যেহেতু একটা দীপাবলির সামনেই চলছে, দীপাবলির অনুষ্ঠান চলছে, সেই জন্য এখানে হাতে প্রদীপ দিয়ে দিয়েছি, আর এখানে কাপড়ে পাড়টাকে নামিয়ে দিলাম, এখানে হাত কাপড়ে পাড়টা মুছে দিলাম। এখানে একটা এক হাতে প্রদীপটাকে ধরে আছে আর এক হাত দিয়ে সাপোর্ট করেছে। এইভাবে এঁকে দেবে। এবার মাথার পেছন দিকটা এঁকে এইভাবে এর সঙ্গে জুড়ে দিলাম। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। মাঝখানে যে লাইন টাইনগুলো ছিল, যে লাইনগুলো আমাদের দরকার নেই, সেগুলো আমরা ইরেজ করে দিলাম। এবার আমরা ইয়েলো কাটটা দিয়ে মুখের মধ্যে পুরোটাই চাপিয়ে দেবো, ঠোঁট বাদে, চোখ বাদে, বাকি পুরো অংশটা প্লেন সমান করে ভরাট করে রাখবে। যামিনী রায়ের আঁকার বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে রঙের শেড নেই, কিন্তু রঙের ভরাট এমনভাবে ব্রাশের লাইন যেন দেখা না যায়, ব্রাশের দাগ যেন দেখা না যায়, চেষ্টা করবে রঙগুলোকে সেভাবে ভরাট করার। এখানে আমি কাপড়টার মধ্যে একটা অফ হোয়াইট কালার করার জন্য, একটা ক্রিম কালার করার জন্য আমি এখানে মিডিয়াম ইয়েলো যেটা গ্যাম্বস সেটাকে জল করে আমি চাপিয়ে দিয়েছি, একদম জল, রং থাকবেই না সামান্য, ওই কালারটা একটু ডিপ করে, যেহেতু খোপাটার ভেতরের অংশটা সেই জন্য ওই কালারটাই, গ্যাম্বসটাই আমি একটু ডিপ করে এখানে চাপিয়ে দিলাম। এবার ব্যাকগ্রাউন্ডে কোবাল্ট ব্লু বা আল্ট্রামারিন ব্লু সামান্য একটু সাদা মিশিয়ে নিয়েছি, নিয়ে এখানে সমান করে ভরাট করে দিচ্ছি। এবার প্রদীপের আগুনটা যেহেতু উঠছে ওখানে একটুখানি লাইট করে দিয়ে মিলিয়ে দিয়েছি। কাপড়ে পাড়টা কারমাইন যে রেডটা সেই রেড দিয়ে আমি এখানে ভরাট করে দিচ্ছি। টোটাল কাপড়ে পাড়টা এই একই কালার হবে, কারমাইন দিয়ে ভরাট করে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, প্রতিদিন প্রতিদিন
নিত্য নতুন পাওয়ার জন্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। এখানে ঠোঁটের মধ্যেও কারমাইন যে রেডটা ক্রিমসন বা কারমাইন সেই রেডটা দিয়ে করে দিলাম, হাতের মধ্যে তিনটে চুড়ি এঁকে দিলাম। প্রদীপের এই নিচের অংশটা একটু ডার্ক ব্রাউন দিয়ে ভট করে দিলাম, আর উপরে অংশটা ইয়েলো কালার যেটা স্কিন কালার দিয়েছিলাম ওটাই দিয়ে ভট করে দিলাম। আগুনটা প্রদীপের শিখাটায় একটু গ্যাম্বোজ ইয়েলো দিয়ে একটু অরেঞ্জ দিয়ে করে দিলাম, আর দুপাশে যে হালকা করে রেখেছিলাম রংটাকে ওখানে আবার একটুখানি ইয়েলো দিয়ে এর সাথে মিলিয়ে দিলাম। এবার এক তুলি দিয়ে আমি এখানে তিনটে করে ফুল এঁকে দিচ্ছি। দেখো ফুলগুলো যেখানে যেখানে যেভাবে আঁকছি জায়গা বুঝে তোমরা ঠিক সেভাবে সেভাবে আঁকবে। এখানে আমি ফুলগুলো এঁকে তিনটে করে ডট দিয়ে একটা করে ফুল এঁকে দিলাম, শাড়ির মধ্যে একটু ফুলের ছবি রয়েছে। এবার আমরা চুলটা করব, কালো দিয়ে চুলটা ব্ল্যাক একটু ডিপ করে মিডিয়াম টোনে বা একটু ডিপ করে সমান করে ভট করে দেবে, সাদা সাদা যেন না থাকে। এবার চুলটা পুরোটা ভট করে দিচ্ছি, খোপাটাও ভট করে দিলাম, চোখগুলোকে কালো দিয়ে বর্ডার করে মিডিলে একটা করে গোল রেখে সমান করে ভট করে দেবে। বুড়োটাও ঠিক ওইভাবে সরু থেকে মোটা থেকে সরু করে দেবে, চেষ্টা করবে দুটো বুড়ো যেন ঠিক থাকে একই রকম থাকে। নাকের লাইনটাও দিয়ে দিলাম ব্ল্যাক দিয়ে, কানের লাইন, গালের আউটলাইনটা আমরা সব ব্ল্যাক দিয়ে বর্ডার করব। জামিনী রায়ের ছবিতে এটাই স্পেশাল যে চোখগুলো বড় বড় থাকবে সেটা আমি এখানে করে দিয়েছি। শাড়ির যে আঁচলটা এই পাটটা শাড়ির খোপার যে পাটটা শাড়িটার সেটা আমি এখানে কালো দিয়ে বর্ডার করে দিলাম, সমস্ত জায়গায় কালো বর্ডার হবে। আমি তুলি দিয়ে করছি, ব্ল্যাক কালারটা একটু ভালো করে গুলে নেবে। যারা তোমরা তুলি রং করো তাহলে তুলি দিয়ে করবে, যারা তুলি রং করো না তারা প্যাস্টেলে করো, তারা প্যাস্টেল দিয়ে সমান করে ভট করবে আর মার্কার পেন দিয়ে বর্ডার করে দেবে, মোটা মার্কার দিয়ে বর্ডার করে তারপরে যেখানে যে কালার আমি দিয়েছি সেই কালারে ভট করে দেবে, দিয়ে রং করবে। এখানে কানের মধ্যে আমি একটু বানসানা দিয়ে কানের গয়নাটাগুলোকে ভট করে দিলাম, কপালের মধ্যে সিঁদুর দিয়ে, আর এখানে ব্রাউন দিয়ে আমি এখানে ফুলগুলো যে এঁকেছি ফুলগুলোর একটু ডাটি দিয়ে দিলাম। খোপার চুলের সীতার মধ্যে যে চুলের অংশটা সেখানে আমরা লাল করে দিলাম, কপালে একটা টিপ দিয়ে দিলাম। এবার হোয়াইট কালার দিয়ে আমি নাকের যে নথটা সেটা আমি মুক্তা বসানো নথ করছি ওই জন্য হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। গলার গয়নাগুলো তাই মুক্তার গয়না, তাই হোয়াইট দিয়ে আমি এখানে ডট ডট করে সুন্দর করে দিচ্ছি, এখানেও তাই, মাথার টিকলির মধ্যেও তাই দিয়ে দিলাম, কপালের ফোঁটার মধ্যে একটু চারদিকে সমান করে গোল গোল করে দিয়ে দিলাম। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আমার শেখানো যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন। আবার সবাইকে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করব। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সবটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।